তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে। সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব মন্তব্য করেন। শুক্রবার প্রকাশ করা এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশের মতো ভাটি অঞ্চলের দেশের নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে, সে অধিকার বাংলাদেশ বজায় রাখতে চায় বলেও জোর দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে ভারত ও বাংলাদেশ তিস্তার পানি বণ্টনের বিষয়ে চুক্তি সই অনেকটা চূড়ান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুক্তির অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার আলোর মুখ দেখেনি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। গত মাসে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু লোক মারা গেছে এবং অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নতুন প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের জন্য এই বন্যা মোকাবিলা বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করে। ত্রিপুরায় গোমতী নদীর ওপর নির্মিত বাঁধ খুলে দেয়ায় এদেশে বন্যা হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। তবে ভারতকে দোষারোপের এসব প্রতিবেদনকে বাস্তবিকভাবে ভুল বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে বয়ে যাওয়া অভিন্ন নদীতে বন্যা একটি সাধারণ সমস্যা যা উভয় পক্ষের মানুষকে ক্ষতির মুখে ফেলেছে। এই সমস্যা সমাধানে উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ঢাকা থেকে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পানি বণ্টন ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, বিষয়টির সমাধান হতেই হবে, এজন্য অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই চাপ দেয়া নিয়ে আলোচনা হবে। এদিকে সীমান্ত হত্যার ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিন্দা জানিয়ে বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।